আর পূর্ব বর্ধমান জেলার কেবল অপারেটরদের স্বাস্থ্যসাথীর কার্ড প্রদান করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক বিজয় ভারতী, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা। এদিন পূর্ব বর্ধমান জেলার 1007 জন কেবল অপারেটরের মধ্যে 836 জনকে স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়া হয়। জেলা শাসক কেবল অপারেটরদের হাতে কার্ড তুলে দেন। জেলা শাসক বলেন, দীর্ঘদিন কেবল অপারেটররা বঞ্চিত ছিল, তাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়া হয়। কার্ড পেয়ে খুশি কেবল অপারেটররা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। স্বাস্থ্যসাথী নতুন যে আইন হয়েছে, 76 টাইপ অফ লোক যে কাজকর্ম সেক্টর, 76 টাইপের সেক্টর যেখানে লোকজন কাজ করে তাকে স্বাস্থ্যসাথী কার্ড গভর্নমেন্ট দিতে বলছে আমাদের এই রাজ্যে। ওই মধ্যে দেখুন কেবল অপারেটর যে আছে, খুব কেউ মানে বলতে পারেন আপনি কেবল নেগলেক্টেড, ওয়ান অফ দ্য নেগলেক্টেড আইন বলুন, দেখে কেউ নজর দেয়নি আজ পর্যন্ত। দেখুন ওনার পরিষেবা কত গুরুত্বপূর্ণ, ওকেও আমাদের এই গভর্নমেন্ট, আমাদের রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পে এনেছে। আজকে ওই সিলেক্টেড 1007 কেবল অপারেটর আছে, তার মধ্যে 836টা কার্ড পেয়েছি। আজকে জাস্ট 3টা হাতে তুলে দেওয়া হলো। সভাধিপতি ম্যাডাম আছেন, ডিএম হেলথ আছেন, ওসি আর ওসি স্বাস্থ্যসাথী, এখানে ডিআইসিও রয়েছেন, আর জেলা পরিষদ মেম্বার, তো আমাদের সব মিলে যে 3টা লোককে এখানে বৃষ্টি হচ্ছে বাইরে, 3-4 জন এসেছিলেন, ওনাকে হাতে কার্ড তুলে দিতে, বাকি লোকেও এখান থেকেই কার্ড বিলি করে দেওয়া। আজকে কোথায় এসেছেন? আজকে বর্ধমানে এসেছি। কী কারণ স্বাস্থ্যসাথী কার্ড নিতে? কীভাবে স্বাস্থ্যসাথী আসতে আপনারা পড়লেন? আমরা কেবল অপারেটর, তার জন্য স্বাস্থ্যসাথী কার্ড আমাদের। এর আগে কোনোদিন ভেবেছিলেন যে এসব কার্ড পাবেন? না ভাবে। কী কী ফেসিলিটি পেতে পারবেন? এতে অনেক কিছু ফেসিলিটি পাবো আমরা, যেমন নানা রকম যদি অপারেশন, এর জন্য আমরা 5 লক্ষ টাকা একটা পরিবারে। কোন সরকার দিচ্ছে এটা? রাজ্য সরকার। কী বলবেন আপনি? রাজ্য সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাবো যে আমরা 5 লক্ষ টাকা একটা পরিবারে বিশাল একটা অবদান। এর আগে কি কোনো সরকার আপনাদের ব্যাপারে ভেবেছিল? না ভাবিনি। কিংবা আপনাদেরকে কি চিন্তই যে আপনারা এত গুরুত্বপূর্ণ যে কাজ করেন তার সত্ত্বেও আপনাকে তো অবহেলা ছিলেন? না না, কোনো ভাবিনি। আপনার নাম? তাপস চক্রবর্তী। কোথা থেকে এসছে? বহলানপুর। It's caught in the crossfire.